আজ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী কলকাতার বেথুন কলেজ থেকে কাদম্বিনী ও তাঁর সহপাঠী চন্দ্রমুখী বসু প্রথম মহিলা স্নাতক হিসেবে উত্তীর্ণ হন আঠারোশো সালের আঠারোই জুলাই তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতের ভাগলপুরে জন্মগ্রহণ করেছিলেন কাদম্বিনী বসু বাংলা নবজাগরণের সময় তাঁর জন্ম উনিশ শতক থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলায় ধর্মীয় সামাজিক ও শিক্ষায় এক প্রগতির সূচনা হয় এই সাংস্কৃতিক আন্দোলনের দ্বারা সরাসরি প্রভাবিত হয়েছিলেন কাদম্বিনী তাঁর বাবা হিন্দু সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের প্রভাবশালী সদস্য ছিলেন পাশাপাশি ভাগলপুর মহিলা সমিতির সহপ্রতিষ্ঠাতাও ছিলেন তিনি যদিও সেই সময়ে ভারতীয় মহিলাদের শিক্ষালাভের বিশেষ সুযোগ ছিল না কিন্তু কাদম্বিনীর বাবা মেয়েদের শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে কাদম্বিনীকে বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেন প্রাথমিক শিক্ষার পর কাদম্বিনী দেশের প্রথম মহিলা কলেজ বঙ্গ মহিলা বিদ্যালয়ে ভর্তি হন ওই কলেজ পরবর্তী সময় বেথুন কলেজের সঙ্গে মিশে যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পরীক্ষা গৃহীত হওয়ার পর আঠারোশ সালে কাদম্বিনী প্রথম মহিলা যিনি ওই কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন কাদম্বিনীর সাফল্যে প্রভাবিত হয়ে প্রথম কলা শিক্ষা এবং স্নাতক পাঠ্যক্রম শুরু করে বেথন কলেজ আঠারোশ তিরাশি সালে কাদম্বিনী ও তাঁর সহপাঠী চন্দ্রমুখী বসু বেথন কলেজের প্রথম স্নাতক হিসাবে উত্তীর্ণ হয়েছিলেন তাঁরাই ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন স্নাতক হওয়ার পর বেথন কলেজের শিক্ষক ও তাঁর গুরু দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হয় কাদম্বিনীর সমাজ সংস্কারক ও মহিলা আন্দোলনের অগ্রণী দ্বারকানাথ স্ত্রীকে মেডিকেল ডিগ্রি অর্জনের জন্য উৎসাহিত করেছিলেন কাদম্বিনীকে প্রথমে ভর্তি নিতে আপত্তি জানায় কলকাতা মেডিকেল কলেজ কিন্তু কাদম্বিনী ও তাঁর স্বামী লড়াই চালিয়ে যান এরপর কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা ছাত্রী হিসেবে ভর্তি হন কাদম্বিনী শিক্ষক ও কর্মীদের নিরন্তর বাধা সত্ত্বেও আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে স্নাতক হিসাবে উত্তীর্ণ হন কাদম্বিনী আনন্দী যোশীর সঙ্গে কাদম্বিনীও ভারতের প্রথম মহিলা হিসাবে মেডিসিন নিয়ে পড়াশুনো চালিয়ে যান এবং আঠারোশো সালে ডিগ্রি লাভ করেন যখন আনন্দী যোশী আমেরিকার পেনসিলভেনিয়ায় মহিলা মেডিকেল কলেজে পড়াশুনো করছিলেন তখন কাদম্বিনী গাঙ্গুলি কলকাতা মেডিকেল কলেজে পাশ্চাত্য চিকিৎসা নিয়ে পড়াশুনো করেন মহিলাদের স্বাধীনতা স্বাধীনতাবিরোধী রক্ষণশীলদের কঠোর সমালোচনা সত্ত্বেও পিছপা হননি কাদম্বিনী সর্বোচ্চ ম্যারিকাল যোগ্যতা অর্জনের সিদ্ধান্ত নেন তিনি আঠারোশো সালে ব্রিটেনে যান এবং আরও তিনটি চিকিৎসা সংক্রান্ত সার্টিফিকেট অর্জন করেন কাদম্বিনী ভারতে ফেরার পর লেডি ডাফরিন হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি কাজ শুরু করেন এবং পরে নিজেই ব্যক্তিগতভাবে প্র্যাকটিস শুরু করেন একজন চিকিৎসক ও আট সন্তানের জননী হওয়া সত্ত্বেও ব্যস্ততম জীবনে কাদম্বিনী দেশের মহিলাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যে ছজন প্রতিনিধি জায়গা করে নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম মহিলা প্রতিনিধি ছিলেন কাদম্বিনী উনিশশো সালে কলকাতায় মহিলা সম্মেলন আয়োজনেও সহায়তা করেছিলেন তিনি এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়ান কয়লা খনিতে মহিলাদের কাজের পরিস্থিতির উন্নতি সাধনে লড়াই চালানোর মতো একাধিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি আঠারোশ সালে দ্বারকানাথ প্রয়াত হন এরপর উনিশশো সালে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত কলকাতায় মেডিসিনের প্র্যাকটিস করেন কাদম্বিনী